কর্নেল মহিম ঠাকুরের 156তম জন্মদিনটি যথাযথ মর্যাদায় উদযাপিত করল কর্নেল মহিম ঠাকুর স্মৃতি সংস্থা। আজ রাজধানীর কর্নেল চৌমুহনীতে সংস্থার উদ্যোগে কর্নেল মহিম ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়। আগরতলা পুর নিগমের সহায়তায় এই কর্মসূচিতে পুর নিগমের সাফাই কর্মীদের কুর্নিশ জানাতে তাদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, সাবান ও খাদ্য সামগ্রী। এদিন সংস্থার সহ সম্পাদিকা হেলেন দেববর্মা কর্নেল মহিম ঠাকুরের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। কর্নেল 156তম জন্ম জয়ন্তী, তো ওনার এই জন্মজয়ন্তীতে এবার তো করোনা ভাইরাসের জন্য চারিদিকে মহামারী, তো আমরা সমিতির সবাই সিদ্ধান্ত নিয়েছি যে মহামারীর উপরও বীর যোদ্ধার মতন যারা আমরা সাফাই কর্মীরা কাজ করছে ওদেরকে একটু সম্মাননা দেব। আমরা রাত দিন দেখি ওরা প্রচুর পরিশ্রম করছে, আমাদের যতটুকু সাধ্য সেই মজুরি ওনাদেরকে আমরা সম্মাননা দিয়েছি। তো মহিম কারণ ছেলে রাজন্য আমাদের বরণ্য সন্তান, তারপর একটা ইতিহাস আছে যে ওনার পুত্র সৌমেন্দ্রচন্দ্র দেববর্মা এম এ হাওয়ার্ড পাশ করে ত্রিপুরা মিউনিসিপ্যালিটি চেয়ারপার্সন ছিলেন, উনি ত্রিপুরা উন্নতির জন্য প্রচুর কাজ করেছেন। এই যে আজকে দেখছেন এই যে গাড়ি, তখনকার সময় উনি বাইরের থেকে সেই গাড়িগুলি এনে ময়লা টয়লা পরিষ্কার করতেন, সেই